हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल। 29 डिसेम्बर आमार मेये मौरीर जन्मदिन। 5 বছর ধরে আমার ছেলে বিয়ে করে আমার মেয়েকে নিয়ে এসেছে। যেহেতু আমার নিজের মেয়ে নাই, তাই আমি তাকে আমার নিজের মেয়ের মতো অনেক ভালোবাসি, অনেক যত্ন করি। সে মায়ের বাসায় যেরকমভাবে ছিল, সে এখানে সেরকমভাবেই আছে। আমার ছেলের জন্য আমি যা করি, আমার মেয়ের জন্য আমি তাই করি। তো সেও আমাকে সেই মায়ের মর্যাদাই বসিয়েছে। তার মাকে যেমন ভালোবাসে, অতটা হয়তো বা বাসে না, কিন্তু অনেক রেসপেক্ট করে, অনেক ভালোবাসে। মন থেকে যদি আপনি আপনার ছেলের বউকে ভালোবাসেন, দেখবেন ছেলের বউ আপনাকে অতটুকুই ভালোবাসবে। তো আমার মেয়ের এই শুভ দিনে আমি একটু দেয়ালের মধ্যে হ্যাপি বার্থডে লিখেছি, একটু ফুল কিনে এনেছি, আর আমার ছেলে ওকে একটা সারপ্রাইজ বার্থডে কেক অর্ডার করে দিয়েছে। এইরকম করে ছোটোখাটোই আমাদের বার্থডে উদযাপন হয়। লোক ডেকে বার্থডে উদযাপন হয় না। তারপর কেকটাকে আমরা কাটি, তারপর খেয়ে ফেলি, আর যাকে যাকে দেয়ার তাকে তাকে দিই। এভাবেই আমাদের জন্মদিনগুলি খুবই ছোট করে হয়, কিন্তু আমরা ঘরে একজন একজনকে স্পেশাল ফিল করাই, আর কিছুই না। তো রান্নাবান্নাও করেছি, যা যা কিছু যতটুকু আমি পেরেছি রান্নাবান্না করেছি তাকে খুশি করার জন্যে। আমি সবসময় বলি যে ও আমার মেয়ে, কারণ আমার তো মেয়ে নেই। আর আমার বিয়াই বিয়াইনও বলে যে আপনি তো বলেন আপনার মেয়ে আমাদের অনেক ভালো লাগে। এই বইটা হচ্ছে, এটা এই পুরাটাই হচ্ছে আমার ছেলের সারপ্রাইজ আমার মৌরির জন্যে। মৌরি বুয়েটে থেকে MS করেছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে, এই বছরই করলো, তার সার্টিফিকেট দিল এই মাসেই, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুক্রিয়া। সেই MS করার সময় থিসিসের একটা বই লিখতে হয়, এই বইটা হলো গিয়ে সেই বইটা, যে বইটা মরি লিখে তারপর সব স্যারদের দিয়েছিল, তারপর তার এই সার্টিফিকেটটা সে পেয়েছে, সে ডিগ্রিটা পেয়েছে আলহামদুলিল্লাহ। এই বইটার ছবি পাঠিয়েছিল, সেইভাবেই এই ভিডিওটা এই কেকটার উপর করা হয়েছে। তো অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সন্ধ্যা হয়ে গেল, আমি যতটা পারি খুব হালকা করে সাজিয়েছি। এই এইটুকুই কিনে এনেছি, একটা হ্যাপি বার্থডে লেখা আর এই 3-4টা বেলুন, ব্যাস। এই পৃথিবীতে আমরা সব, আমরা সবাই এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, বড় হই, আবার মরে যাই। আমাদের সবার আর অন্তত ফ্যামিলির সাথে, সবার সাথে ভালো ব্যবহার করা উচিত, আশেপাশে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা উচিত, গরিব মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত। হ্যাঁ, আমি বলছি না খারাপ দুষ্ট লোকের সাথে ভালো ব্যবহার করা উচিত, যে অন্যায় করেছে তাকে অবশ্যই তার পানিশমেন্ট দিতে হবে, আল্লাহর তরফ থেকেই তার পানিশমেন্ট আসবে। তো এরকম করে আর কি, সন্ধ্যার পরেই আমার ছেলের সেই গিফট এসে গেল তার ওয়াইফের জন্যে, এত সুন্দর কেক আর আমি কমই দেখেছি বাংলাদেশে। কত বড় বড় কেক দেখেছি, কত কিছু দেখেছি, কিন্তু এত সুন্দর কেক সত্যি খুব কম দেখেছি। তারপরে কেকটা রেখে দিলাম ফ্রিজে, 12টা বাজলে তো উইশ করব, তারপর কেকটা কেটে সবাই খাবো। এগুলো দিয়ে আমার ছেলে এক্সারসাইজ করে 4 কেজি, এই দুইটা দিয়ে আমার মেয়ে এক্সারসাইজ করে 3 কেজি, এই দুইটা। আমিও এত ভার উঠানো সাপোর্ট করি না, ওরা করে, ওরা বলছে যে অসুবিধা নাই তাই করুক। এখন আমার মনে হয় কিছুটা কম ওয়েট নিয়ে অনেক প্রতিদিন এক্সারসাইজ করলে, রেগুলারিটি থাকলে, তাহলে সেটা বেশি ভালো। হ্যাঁ, আর আর ওরা একটু বাইরেও গিয়েছিল, ওরা বনানী থেকে এই বিকেলের স্ন্যাক্স কিনে এনেছে, বার্গার, টেক আউট দোকানের নাম, টেক আউট থেকে ফুড পান্ডায় অর্ডার করে নিয়ে এসেছে। এই বার্গারগুলো খুবই ইয়ামি, এগুলো 220 টাকা করে
বড় সাইজের বার্গার, ছোট সাইজের বার্গারগুলো তো একটু কম দাম, এই এই বড় সাইজেরটাই 220 টাকা করে। এর ভিতর পর্যাপ্ত মাংস ছিল, মেয়োনেজ ছিল, তারপরে চিজের শীটটা ছিল, বেশ ইয়ামি খেতে। তো আমরা সবাই খেলাম, তারপর আমি রাতের রান্না বান্না করলাম, তারপর কাপড়গুলো ছড়িয়ে দিলাম বারান্দার মধ্যে। কাপড় ছড়ানোর সময় একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, বারান্দায় কাপড় ছড়াচ্ছি আর দেখছি এত সুন্দর একটা চাঁদ উঠেছে, সত্যি অনেক ভালো লাগে। এই শহরের যান্ত্রিক জীবনের পাশাপাশি এই সুন্দর চাঁদটা দেখলে অনেক ভালো লাগে। কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে যাই, মনে হয় অনেক উঁচু আকাশে। যেহেতু এখন আমরা সবাই জানি, যারা কৃত্রিম ভূউপগ্রহে থাকে তারা অনেক ভিডিও পাঠিয়েছে, ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি কৃত্রিম ভূউপগ্রহে ভূকেন্দ্রে বা ভূ উপগ্রহে যারা থাকে তারা যে ভিডিও পাঠাইছে, পৃথিবীর উপরে মেঘগুলি দেখা যায়, লাইটিংগুলি দেখা যায়, সেই কথাগুলো মনে হয়। আবার মঙ্গল গ্রহে যতগুলি ইউটিউবে ভিডিও আছে সেগুলো আমি দেখেছি, সেই অনেক উঁচুতে আমাদের পৃথিবী থেকে অনেক দূরে সেই এই গোলাপি রঙের সেই মঙ্গল গ্রহ, সেই পোড়া মাটির পোড়া পোড়া সেই পাহাড়, সেগুলোর কথা মনে পড়ে যায়। যাই হোক, চাঁদ দেখে আগে ছোটোকালে একরকম ফিলিং হতো, এখন আরেক রকম ফিলিং হয়। এক এক মানুষের এক এক রকম ফিলিং, হ্যাঁ এক এক বয়সেরও এক এক রকম ফিলিং, তাই না? তবে হঠাৎ করে শহরের জীবন থেকে একটু অন্য কোথাও নিয়ে যায় সেই সারা জীবনের আমার জন্য থাকা সেই চাঁদটা, সেই চাঁদটা কখনো যায় না বা কখনো আপনার সাথে চালাকি করে না, স্বার্থ দেখে না। তাই চাঁদ হচ্ছে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড, চাঁদকে চাঁদের মতো বিশ্বস্ত বন্ধু আর কমই আছে। প্রতিদিন আপনার সামনে একটা স্মাইল নিয়ে এসে হাজির হবে, কোনো স্বার্থ নাই তার মধ্যে। তো আমি এরকম করে একটু গুছিয়ে দিয়েছি, এখান থেকে টেবিল থেকে গাছ টাছ এগুলো ছিল ওগুলো নিয়ে গিয়ে এই চন্দ্রমল্লিকা ফুলগুলো রেখেছি। চন্দ্রমল্লিকা ফুলগুলো আমার মেয়ে বেশ পছন্দ করেছে। এই হলো তার কেক, কেকের উপরে তার থিসিস বই, আর এইগুলো সব ইটেবল। এই কেকের উপরে অনেকগুলো পার্ল আছে, ছোট বড় পার্ল আছে, চকচক করছিল, আর অনেকগুলো শিউলি ফুল ছিল। শিউলি ফুলগুলো আর বইগুলো মার্শমেলো দিয়ে তৈরি করেছে, ফান্ডেড চকলেট দিয়ে শুধু ওই লেখাটা দিয়েছিল, আর এগুলো মার্শমেলো দিয়ে করেছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্যও দোয়া করবেন, তারা যেন সুখী দাম্পত্য জীবন যাপন করতে পারে। আমি থাকি আর না থাকি কিন্তু তারা যেন সুখে থাকে, আল্লাহ তাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন সুম্মা আমিন। সব ঘরে ঘরে আল্লাহ এমনই ছেলের বউ দেখ যে ছেলের বউ না হয়ে মেয়ে হয়ে সবাইকে আপন করে নিবে। আল্লাহর অনেক রহমত আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। করোনা ভাইরাস আবারও সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, তাই সবারই সতর্ক থাকা উচিত। তো সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। যে পেজ থেকে এই কেকটি অর্ডার করেছিল, ফেসবুকের পেজ, এটা হচ্ছে সেই ফেসবুকের পেজটা, এখান থেকে অর্ডার করেছে, কেকটা খুবই মজার ছিল। আজ আমার মেয়ের জন্মদিন, আমার মেয়ের নাম হচ্ছে ইসরাত জাহান মৌরি। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। মেয়েদের বয়স বলতে হয় না, তাই বয়স বলছি না, সবার দোয়া এবং শুভকামনা আমি প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।